আসসালামু আলাইকুম। কিম ইউন উ জন্ম 4 এপ্রিল 1983 সালে, পেশাগতভাবে জে নামে পরিচিত। তিনি একজন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গায়ক এবং অভিনেতা। তিনি ইডিএম ট্রিও ট্রেক্স এর একজন সদস্য এবং এসএম এন্টারটেইনমেন্ট এর প্রজেক্ট গ্রুপ এসএম দ্য ব্যালেট এর প্রাক্তন সদস্য। জে কিম সম্প্রতি প্রকাশ্য বলেছেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে জে কিম থেকে দাউদ কিম রাখেন। এখন তিনি একজন ইউটিউবার এবং ব্লগার। ইন কোরিয়া অ্যান্ড ইজ মিউজিক হারাম, এই শিরোনামে তার প্রথম দিকের অনেক ভিডিওতে দেখা যায় তাকে। তিনি সিউল সেন্ট্রাল মসজিদে তার শাহাদা গ্রহণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তার মুসলিম হওয়ার কথা ঘোষণা করেছেন। চলুন তার মুখ থেকে শুনে আসি ইসলাম গ্রহণের আসল কারণ, কিভাবে তিনি মুসলমান হলেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটি ডাবিং করে শোনাচ্ছি। আশহাদু আল্লা ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হ্যালো, আমি জে কিম। ও, আমি দাউদ কিম। প্রথমত আমি প্রচুর অভিনন্দন পেয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ। আমি প্রচুর প্রশ্ন পেয়েছি, এর মধ্যে 80% প্রশ্ন হলো আমি মুসলমান হয়ে গেলাম কেন। তাই আজ আমি এর উত্তর দিতে চাই। আমার গল্পটা রূপান্তরের না, ফিরে আসার গল্প। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমি কিভাবে মুসলিম হয়েছি? দুর্ভাগ্যক্রমে আমার ইসলামের প্রথম স্মৃতি ছিল 9/11-তে। সেই সময় আমি সত্যিই তরুণ ছিলাম, 8 বছরের মতো। আমি টিভিতে একটি বিশাল বিল্ডিং ধসে পড়তে দেখেছি, আমি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আর সেই সময়টি টিভিতে শুনেছিলাম ইসলাম শব্দটি, সুতরাং এভাবেই প্রথমবারের মতো আমি ইসলাম শব্দটি শুনলাম। আমি ভালো করে জানতাম না, তবে আমি ভেবেছিলাম ইসলাম বিপজ্জনক, কারণ মিডিয়া সর্বদা ইসলাম সম্পর্কে নেতিবাচক চিত্র প্রদর্শন করে, যুদ্ধ, নিপীড়ন, সন্ত্রাসবাদ। তাই আমি ভেবেছিলাম মুসলমানরা বিপজ্জনক এবং কঠোর। অনেক সময় কেটে গেছে, আসলে আমি ক্যাথলিক ছিলাম, কিন্তু আমি কোনো ধর্মের আগ্রহী ছিলাম না। আমি শুধু আমার জীবনযাপনে ব্যস্ত ছিলাম, কিন্তু ইসলাম সম্পর্কে আমার ভুল চিন্তাধারা একদিন পুরোপুরি ভেঙে গেছে। ইন্দোনেশিয়ায় আমি কোরিয়ার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছি। আমি জনপ্রিয় ছিলাম না, তবুও ভাগ্যক্রমে আমি জাকার্তায় প্রচারের সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি তখন ইসলাম সম্পর্কে জানতাম না। আমি এমন কি জানতাম না যে ইন্দোনেশিয়ায় অনেক মুসলিম লোক রয়েছে, আমি সত্যি এটি জানতাম না। আসলে দুইটি জিনিস আমাকে খুব অবাক করেছিল। প্রথমত, সত্যি তারা আমার প্রত্যাশার চেয়ে বেশি সদয় ছিল, এবং দ্বিতীয়টি হলো দেখলাম অনেক মেয়ে তাদের মুখ ঘোমটা দিয়ে ঢেকে রেখেছে। আমি এমন কি হিজাব শব্দটিও জানতাম না। আপনি জানেন ইন্দোনেশিয়ায় সত্যিই গরম দেশ, তাই আমি খুব কৌতূহলী ছিলাম। তাই আমি এমন একটি মেয়েকে জিজ্ঞাসা করলাম যে হিজাব পরে, কেন আপনি মুখে স্কার্ফ পরে আছেন, কেউ কি আপনাকে জোর করেছে? ও বলল, আমি হীরা, অবিশ্বাস্যভাবে মূল্যবান, সুতরাং আমি এটি অন্য লোকের কাছে দেখাতে চাই না, কেউ আমাকে জোর করেনি, এটি আমার পছন্দ এবং আমি এতে গর্বিত। সেই মুহূর্তে আমি সত্যি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তার নিপীড়ন, কিন্তু তারা এ নিয়ে সত্যি গর্বিত ছিল। হ্যাঁ, এটা সত্যি আকর্ষণীয় ছিল। কি সেটা যা তাকে এত গর্বিত করে? তখন আমি জানতাম না যে এটি বিশ্বাস। আমি মনে করি আল্লাহ আমাকে এই সময়ে একটি ইশারা পাঠিয়েছেন, কিন্তু আমি তা খেয়াল করিনি। আমি কোরিয়ায় ফিরে এসেছিলাম, কিন্তু আমার বাবা হঠাৎ চাকরি হারিয়ে ফেলেন, তাই আমি সঙ্গীত ছেড়ে কাজ শুরু করলাম। আমি আমার কাজ পছন্দ করি, কিন্তু এটি সহজ ছিল না, কারণ আমি আরও সৃজনশীল কিছু করতে চেয়েছিলাম। তাই আমি ইউটিউব শুরু করি, এবং আমি এলোমেলোভাবে ইন্দোনেশিয়ার মুসলমানদের সম্পর্কে আমার যে সমস্ত স্মৃতি তা নিয়ে কথা বলছি, এবং হঠাৎ প্রচুর লোক সেই ভিডিওটি দেখছিল। এটি ছিল ইসলামের সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ। আমি প্রথম ইশারাটি লক্ষ্য করিনি, তবে এবার অন্যরকম ছিল, এটি আমার পরিস্থিতির সাথে সম্পর্কিত। ঠিক আছে, আমি আপনাদের বলছি, আমি কারো কাছে বলতে পারিনি, তবে আমি আসলে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, কারণ আমার জীবনের লক্ষ্য ছিল সঙ্গীত এবং তা ছেড়ে দিতে হচ্ছিল।
আমি আমার জীবনের অনুপ্রেরণা হারিয়েছি, আমি পরবর্তী পর্যায়ে যেতে চেয়েছিলাম, তবে কিভাবে তা আমি জানি না, আমি পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম। আমার মনে কোনো শান্তি ছিল না, তবে আশ্চর্যের বিষয় হলো সেই সময় ইউটিউব আমাকে ইসলামের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছিল। এর মাধ্যমে আমি অনেক মুসলমানের সাথে মেশার সুযোগ পেলাম। আসল মুসলমান মিডিয়া নয়, সুতরাং আমি তাদের সাথে মিশে গিয়েছিলাম এবং আমি ইসলাম সম্পর্কে যা জানতাম না তা জানতে পেরেছিলাম। কেন তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা কেন নামাজ পড়ে, তারা শুয়োরের মাংস খায় না কেন, তারা মদ পান করে না কেন, আর হালাল কি এবং হারাম কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, অনেক কিছু একে একে শিখেছি। আমি সত্যি বিশেষ কিছু পেয়েছি যা আমি এর আগে কখনো অনুভব করিনি। এটি ব্যাখ্যা করা খুব কঠিন, তবে আমি অনুভব করেছি যে তাদের মধ্যে কিছু একটা আছে যা আমি মিস করছি, কারণ তারা যেভাবে তাদের জীবনকে দেখে তা অবশ্যই আমার থেকে আলাদা। আমি ভেবেছিলাম জীবন একটা প্রতিযোগিতা, কেবল প্রতিযোগিতায় টিকে থাকাটাই সাফল্য। আমি ভেবেছিলাম আমার লড়াই করে জিততে হবে, তবে তারা আলাদা ছিল। তারা সর্বদা অন্যকে সাহায্য করে এবং তাদের জন্য যা দেওয়া হয়েছে তার জন্য তারা সর্বদা কৃতজ্ঞ থাকে। এটি আমাকে অনেক মুগ্ধ করে। তাদের জীবনের প্রতি মনোভাব আমার মুসলিম বন্ধু আমাকে বলেছে, জীবন একটা ভ্রমণ, প্রতিযোগিতা নয়, আর এই যাত্রার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধানকে অনুসরণ করা এবং সঠিক পথে চলা। আল্লাহ সর্বাধিক মহিমান্বিত, সর্বাধিক উচ্চ। যদি তোমরা আল্লাহকে সঠিক পথে অনুসরণ করো, এই যাত্রার শেষে একটি দুর্দান্ত পুরস্কার উপস্থিত হবে, এটাই জান্নাত। আমি যখন এই কথাটি শুনলাম তখন আমার মনে হয়েছিল কেউ আমার মুখের উপর খুব জোরে একটা ঘুষি মেরেছে। এই বিশ্বাস যে আপনি সঠিক পথে যাচ্ছেন, এটি আমার হৃদয়কে স্পর্শ করেছিল এবং সঞ্চারিত করেছিল। সমস্ত কিছুর শুরু এবং সব কিছুর শেষে আল্লাহ আছেন, এটি আমি খুঁজেছিলাম। তাই এ সম্পর্কে জানতে আমি তাদের অনুশীলনগুলি অনুসরণ করতে শুরু করেছিলাম। আমি কোরআন পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পড়াশোনা করেছি, রমজানে এক মাস রোজাও রেখেছিলাম, আমি একটি মসজিদে গিয়ে নামাজ পড়লাম। এগুলা ঘটেছিল মাত্র কয়েক মাসের মধ্যে। আমি তাদের ইবাদতগুলো অল্প অল্প করেই অনুভব করেছি। আমার বিশ্বাস বেড়েছে আল্লাহর উপর, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৎপথ প্রদর্শন করেছেন, পরম করুণাময়, পরম দয়ালু। এই জিনিসগুলো একসাথে ঘটেনি, আমি এটি একটু একটু করে পেয়েছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটি আমি নিজে খুঁজে পেয়েছি, কেউ আমাকে জোর করেনি। রোজা রাখার সাথে সাথে আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বেড়েছে এবং আমি দেখতে পেয়েছি যে আল্লাহর কাছে প্রার্থনা আমার মনে শান্তি দেয়। অবশেষে আমি আমার বিশ্বাস সম্পর্কে নিশ্চিত হলাম, তাই আমি মুসলিম হওয়ার কথা ভেবেছিলাম। তবে তা সত্ত্বেও আমি দীর্ঘকাল ধরে দ্বিধায় ছিলাম, কিছু কারণ ছিল। অনেক লোক আমাকে শুয়োরের মাংস এবং অ্যালকোহলের ব্যাপারে বলেছিল, তবে আমি চিন্তা করি নাই, আমার বিশ্বাস থাকলে এগুলো পরিহার করা খুব কঠিন নয়। অন্যান্য কারণও ছিল, প্রথমত আমি কি মুসলমান হিসেবে অন্যদের পূর্বধারণাগুলো কাটিয়ে উঠতে পারবো, এবং দ্বিতীয়ত আমি কি মুসলমান হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, এবং আমার পরিবারের বাধা তো আছেই। এটি আমার জন্য একটি বড় সমস্যা ছিল এবং আমি নিজের উপর চাপ অনুভব করি। আমি নিজেকে প্রচুর চাপ দিয়েছি, কিন্তু তারপরে আমি ভেবেছিলাম কেন আমি নিজের উপর চাপ নিচ্ছি। ইসলাম এমন একটি ধর্ম যা আমার ও আল্লাহর মধ্যে সম্পর্ক তৈরি করেছে, অন্যদের নয়। আল্লাহ যদি আমার জন্য কোনো পরিকল্পনা করেন, তবে কেবল আল্লাহ আমাকে এর উত্তর দিতে পারেন। তাই আমি মসজিদে গিয়ে তাকে প্রার্থনা করেছিলাম, আমাকে কি করতে হবে, এবং আশ্চর্যজনকভাবে আমার চিন্তা সংগঠিত হয়েছিল, আমি উপসংহারে পৌঁছাই। আমার বিশ্বাস আছে এবং আল্লাহর বিধান মানার ইচ্ছে আছে, সুতরাং আমার আর দ্বিধা করার কোনো দরকার নেই। আমার অন্য লোকের মতামতের গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ আমার জীবন আমার, অন্যের নয়। আল্লাহর সাথে আমার সম্পর্ক কেবল আমার, তারা আমার জীবনের দায়িত্ব নিতে পারে না।
এমনকি আমার মা এবং বাবাও না। কিন্তু অবশ্যই আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। এবং আরও একটি বিষয় ছিল নিখুঁত প্রস্তুতি সম্পর্কে। কোনো নিখুঁত মানুষ এই পৃথিবীতে নেই, আল্লাহ ব্যতীত আর কোনো নিখুঁত জিনিস নেই। আমি মুসলিম হতে পারি না, কারণ আমি ভবিষ্যতে যে ভুলগুলি করব সেগুলি সম্পর্কে আমি ভয় পাচ্ছি। আমি মনে করি এটি একটি অজুহাত। অবশ্যই আমি ভুল করব, কারণ আমি নিখুঁত নই, আমার ইতিমধ্যে অনেক ভুল আছে। তবে আমি এটি বিশ্বাস করতাম তিনি আমাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে যাবেন, যেমন তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি তার পরিকল্পনায় আছি, তাই আমি জানি তিনি আমাকে সাহায্য করবেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এবং মুসলিম হয়েছি। এটাই আমার গল্প। এখন আমি দাউদ এবং আমি এতে গর্বিত। আমি একটি অন্ধকার এবং বিশাল সমুদ্রের উপর দিয়ে একটি ছোট্ট নৌকায় করে চলছিলাম। আমি কোথায় যাব তা না বুঝেই ডুবে যাচ্ছিলাম। তবে করুণাময় আল্লাহ তাআলা আমাকে তাকে চিনতে ইশারা দিয়েছেন। ভাগ্যক্রমে আমি এটি লক্ষ্য করেছি এবং এটি পেয়েছি। এবং অবশেষে আমি জানলাম যে আল্লাহকে অনুসরণ করাই এই যাত্রার উদ্দেশ্য। তাই এখন আমি জানি কোথায় যেতে হবে, তিনি আমাকে আলো দিয়েছেন। আমি বিশ্বাস করি এটি আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত এবং উপহার। আমি এখন একজন শিশু মুসলমান যে এখনও ভালো করে কিছুই জানে না, তবে আমি অল্প অল্প করেই একজন ভালো মুসলিম হওয়ার চেষ্টা করব। আপনাদের মতো ভাই বোনদের সঙ্গ পেয়ে খুব ভালো লাগছে। একজন মুসলিম হিসেবে আপনাদের সামনে আসতে পেরে আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি এই কথাটি অনেকবার বলেছি, তবে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে হৃদয় থেকে বলতে পারি, আসসালামু আলাইকুম। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রসুল।